আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কষ্টগুলোকে যে নিজের ভাবে, সুখগুলোকে বিলায় সবার মাঝে, বিপদে ঢেকে রাখে স্নেহের আঁচলে, ভুলগুলো শুধে রায় মধুর শাসনে, তোমার আঁচলে থা এ সংসারের চাবি, ভাবি ও আমার লক্ষ্মী ভাবি, তোমারই মুখে দেখি মায়ের ছবি, বাড়িতে কি কিছু হয়েছে ভাবি? কি হবে না, মানে কোনো ঝামেলা হলো কি না? না হলে এত রাতে ভাইয়া তোমাদের বাসা থেকে এভাবে কেন চলে আসবে? আমি কি করে বলবো, কেন বাড়িতে গিয়ে কিছু বলেনি? না, এত মাতৃভক্ত ছেলে আর কাউকে না হোক মাকে তো বলবে, তাই না? আপনার একদিন কইছিলাম না, হ্যাঁ তা সংসারে গিয়ে মানে নিতে পারবো না, আর মনে হয় সংসারে কোনো ঝামেলা হয়েছে। আমি জানি না, তোমার এত কথা বলার দরকার নেই। আপনার কেমন লাগতেছে জানি না, তো আমার অনেক খুশি লাগতেছে। উফ, তুমি চুপ করো তো। ছেলে মেয়েরা বড় হয়ে গেলে তখন কি মায়ের কথার কোনো দাম থাকে, না মায়ের কথার কোনো দাম দেয়? এটা অভিমানের কোনো কথা না মা, ওর জীবনটা যদি ভালো হয় তাতে আমাদের সবার মঙ্গল। দেখো না আজকে আমার জন্য তোমাদের মনের কি অবস্থা। একদম থাকে কি বললো? কি আর বলবে, বরাবর যা বলে তাই বলেছে। আশ্চর্য, এতদিন হয়ে গেল পুলিশ কিছুই করতে পারলো না। কপাল যখন মন্দ হয় তখন এমনই হয়, কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমি একজনের কপাল পোড়াতে চাই, তুমি সেই পোড়ানোর কাজটা করবা। মানে? আমি আমার অপমানের প্রতিশোধ নিতে চাই, তুমি হবে সেই দাবার গুটি যাদে আমি চাল চালবো। তোমার শ্বশুর বাড়িতে তো একটু ঝামেলা, তুমি তো নিজেও বোঝো, তাই না? যেটা করতে হবে, আমার মনে হয় যে তুমি এখন তোমার শ্বশুর বাড়িতে অনেক বেশি সময় দাও, আগে ওদেরকে বোঝার চেষ্টা করো, ওদের সাথে নিজেকে অ্যাডজাস্ট করো, তারপর তুমি বাবার বাড়িতে আসো থাকো, তখন আর কেউ কিছু বলতে পারবে না। আমার ভাইটা ছাড়া পায়। দেখেন, এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে আমি কিছু বলতে পারছি না, আমাকে কিছুটা সময় দিন। ওকে, ঠিক আছে, সময় নিন। বাট আমি আবার আপনাকে রিকোয়েস্ট করছি, কাইন্ডলি লেখালেখিটা বন্ধ করুন। ওকে বাই। আরে অবন্তী, তুমি এখানে? আকাশ থেকে পড়লে মনে হয়? হ্যাঁ, বিষয়টা তো আকাশ থেকে পড়ার মতোই, যে তোমাকে শত চেষ্টা করার পরেও একদিনের জন্য বাসায় আনা যায় না, আর তুমি স্বইচ্ছায় আমার বাসায়। ভেবে দেখলাম তোমাকে ছাড়া আমি বাঁচব না, তুমি আমাকে ভাসালে আমি ভাসব, তুমি আমাকে ডুবালে আমি ডুবব, তুমি আমাকে তীর দেখালে আমি ডাঙায় উঠব। গুড, এতদিনে তাহলে তোমার সুমতি হলো, বলো কি খাবে? তুমি কি খাওয়াবে? আমি যেটা খাবো সেটা তো আবার তুমি সহ্য করতে পারো না, বমি টমি করে ভাসিয়ে দাও। না বাবা, একদম না, ওটা মাফ করি। আরে বাবা, প্রতিদিন যে বমি করবে বিষয়টা তো তা না, ওটাকে আমি ভীষণ ভাবে মাফ চাই। ওকে, অ্যাজ ইউ উইশ। দাঁড়াও, দরজাটা একটু বন্ধ করে দিয়ে আসি।
তোমার কি বুকে ব্যথা করছে? কই না তো। আমার তো মনে হলো তুমি বুকে হাত দিয়ে ব্যথায় কেমন করছো। বোকার মতো কথা বলো না তো, কই আমি বুকে হাত দিয়ে ব্যথার মতন করলাম? আমার তো তেমনই মনে হলো। ভুল দেখেছো। কি জানি, তুমি আবার আমার কাছে লুকাচ্ছো না তো। ব্যথা কি কেউ জোর করে লুকাতে পারে? না, তোমার স্বভাবে তো তেমনই আছে, অনেক কষ্ট হলেও তুমি বলতে চাও না, এমনকি তোমার স্ত্রীর কাছ থেকে তুমি সব কিছু লুকিয়ে রাখো। আমি বলি কি, রঙনকে নিয়ে একবার ডাক্তার কাছ থেকে ঘুরে এসো। ডাক্তারের কাছে যাওয়ার মতন ব্যথা অনুভব করলে তো ডাক্তারের কাছে যেতাম। ঠিক আছে, তুমি তো আমার কোনো কথাই শুনবে না। আসুক তোমার মেয়েরা, দেখি তাদের কথা শোনো কি না। আমি আজই ফোন করে ওদেরকে আসতে বলবো। শিরিন, মোমোর কাছে কিছু বলো না, মেয়েটা এমনিতে সংসারে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। এদিকে অধরা আবার তার মামার বাড়িতে গেল, দুদিন থেকেই আসুক। তুমি আসলে তোমার ছেলে মেয়েদেরকে বেশি ভালোবাসো। মোমোর বাড়ির সবাইকে নিয়ে সুখে আছে একথা যদি শুনতাম শান্তি পেতাম। রঙ্গনে যদি একটা চাকরি হতো আর কোনো চিন্তাই করতাম না। অধরার লেখাপড়া শেষ করিয়ে একটা ভালো ছেলের সাথে যদি বিয়ে দিয়ে যেতে পারতাম। যেতে পারতাম মানে কি সব বলতে বলবো? তোমার সাথে এত কথা বলার সময় আমার নেই। আমি কি আজীবন বাবার বাড়িতে পড়ে থাকবো নাকি? তা থাকবে কেন? তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। হাতে সময় না থাকলে তো আমার কিছু করার নেই। এত ব্যস্ত তুমি যে এতটুকু পথ এসে আমাকে নিয়ে যেতে পারবে না? সেটা না হলে তো নিশ্চয়ই তোমাকে এত বলা লাগতো না। তো তোমার সময় না থাকলে তুমি অন্য কাউকে পাঠিয়ে দাও, আমি একা তো আর এখান থেকে যেতে পারি না, তাই না? তোমার বাড়ি থেকে কাউকে সাথে করে আনলে তো সমস্যাটা মিটে যায়। তোমার বাড়িতে লোক থাকতে আমি আমার বাড়ির লোক নিয়ে তোমার এখানে কেন আসব? এই কথাটা তো আমিও তোমাকে বলতে পারি। তুমি কি আমার সাথে পাল্লা দিচ্ছ? তা কেন হবে? তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। দেখো, তোমাকে তোমার বাবার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমার, আমি পৌঁছে দিয়েছি। এখন তুমি তোমার বাড়িতে কিভাবে আসবে সেটা তুমি ভালো বোঝো। শোনো, তুমি আমাকে না নিতে আসলে আমি এই বাড়ি থেকে এক পা বাড়াবো না। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, আমি এখন ব্যস্ত আছি, যাচ্ছি। অমন আমাকে কি বলেছে জানো? কি বলেছে? বলেছে ভাবি তুমি কি আমাকে অনেক অভিশাপ দিয়েছো। হঠাৎ এই কথা কেন বললো? বলেছে তার কারণ ওর ধারণা আমি ওকে অভিশাপ দিয়েছি, তার জীবনটা এমন হয়ে গেছে। তুমি কি বললে? আমি বললাম তুমি আমার ছোট বোনের মতো, আমি তোমাকে কেন অভিশাপ দেবো, আমি কখনোই তোমাকে অভিশাপ দিই। ও আবার আমার কাছে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমাও চাইল। কি বললে? অহনা তোমার কাছে ক্ষমা চেয়েছে? তোমাকে না মামা একদিন বলেছিল, বৌমা সহ্য করো, সময় সবকিছু বদলে দিবে। শোনো বৌমা, তোমার শ্বশুরের কাছ থেকে আমি অনেক কিছু শুনেছি, একটু সহ্য করো। আর আমি হলাম গিয়ে ডাক্তার, কোন রোগের কোন ট্রিটমেন্ট আমি খুব ভালো করেই জানি, এমন ঔষধ দেব দেখবে সবাই সুস্থ হয়ে যাবে। দেখলে মামার কথাটি সত্যি হলো? বাবা মা আমাকে এই শিক্ষাই দিয়েছেন, সবসময় বাবা বলেছেন, মম যত ঝড়ই আসুক এমন কিছু করবি না যাতে মাথা নিচু হয়ে যায়, তুই এমন কিছুই করবি যাতে আমাদের মাথা উঁচু থাকে। আমিও সেই কথাটা মেনে চলারই চেষ্টা করেছি। এর জন্য তো তুমি একজন আদর্শ নারী। চলো ঘরে যাই।
সবসময় রাগ করে থাকলে চলে না মা। তুই যখন যাবি বলে চিন্তাই করেছিস, তাহলে তোর বাবাকে গিয়ে বল তোকে দিয়ে আসবে। না, বাবাকে আমি বলতে পারবো না, দরকার হলে তুমি আমাকে দিয়ে এসো। তুই বলতে না পারিস, আমি গিয়ে বলছি। মা, কাউকেই বলতে হবে না, আমি দেখি আমাকে কতদিন এখানে ফেলে রাখতে পারে। এই তো, এত জিদ করা খাটে না মা, গলায় কাটা হচ্ছে তোর, তোকেই চিন্তা করতে হবে যে কিভাবে নামাতে হবে। কেন এই কথা বলছো তুমি? মেয়ে হয়েছি বলে কি পচে গেছি? দরকার হলে আমি আর যাবো না ওইখানে। কথাটা বলা খুব সহজ, কিন্তু তুই কি চিন্তা করে বলেছিস কি বলছিস? অত চিন্তা করার কি আছে মা, আমার তো কোনো ফল্ট নেই, তাহলে আমি কেন এত ভাবছি? কারণ এরকম ছেলে তুই আর আমি চেয়েছিলাম। চেয়েছিলাম, ছেলের প্রতিষ্ঠা আর প্রতিপত্তি চেয়েছিলাম, কিন্তু চরিত্রহীন ছেলে তো চাইনি। ওই যে বলে না, অর্থই সকল অনর্থের মূল, যাদের টাকা পয়সা বেশি খারাপের সংখ্যাও তাদেরই বেশি। কথাটা ওই সময় জানতাম কিন্তু মানতাম না, এখন তোকে বিয়ে দিয়ে মানতে হচ্ছে। আমি আমার কপালে লেখা বলে সব মেনে নিয়েছিলাম, কিন্তু এত কিসের অহংকার ওর, সবসময় আমাকে অ্যাভয়েড করে চলে। আমি তো তোকে সবসময় বুঝিয়েছি মা, যে ওই সংসারে তোকে জায়গা করে নিতেই হবে, তারপর সময় বুঝে উচিত জবাবটা দিয়ে দিবি। ও মা, কি অরাজক কাণ্ড, অসরফা, আপনি দিয়ে পড়াশোনা বাদ দিয়ে মুরগির মতো জীবছেন, এমবাজি মালি তো আপনার পড়াশোনা বিলি মা, তোকে এখানে কেটে গেছে। আপনি এটা কি করছেন আফা, আমার টাহা লাগবে কি? এইবারে দেহে শুনে রাখার দায়িত্ব হচ্ছে কি আমার? আমার তো আর খানা রুমি ঢুকতে পারমিশন লাগে না। তোর দায়িত্ব ঘর বাড়ি দেখে রাখা, তোকে কে বলেছে আমাকে দেখে রাখতে? আপনার বাড়িতে আমি থাকি, আপনার কোনো তো একটা দায়িত্ব আছে না? না, কাজের বাইরে তোর আর কোনো দায়িত্ব নেই। এটা আপনি কোনো কথার মতো কথা বলেন আপা, এখন আপনার পড়ার সময়, তা না আপনি পড়া বাদ দিয়ে মুরগির মতো ঝিমছেন, এটা আপনার খারাপ লক্ষণ না, আপনারে সজাগ করে দেওয়া তো আমার দায়িত্ব। আবার তুই আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলছিস? আপাই তো আপনি আবারও এগিয়ে যাচ্ছেন, আমি তো আপনার শিরাম কিছু কই নেই, এই আপনি খামাহায় আমার সাথে অরাজক ব্যবহার করতেছেন আপা। তুই আমার সামনে তুই যা, আর একটা কথা বলে তো খবর আছে আপা, আজকাল আপনি খামাহায় আমার উপর এগিয়ে যাচ্ছেন, আমি তো শিরাম কিছু কই নেই গো, আপনার ব্যবহার দিন দিন হট হয়ে যাচ্ছে। সুলাপি যাচ্ছি। মানিয়ে চলতে পারিস না, সুলাপি না হয় অন্যরকম, আর এক একজন তো এক এক রকম হয় নাকি? সাসু জান, এই মেয়ে একটু বেশি শয়তান, এসিমনি কোহনি ঠিক হইব না। মানি, তুই এখন যা তো, তোর চাচার সাথে আমার কথা আছে। আছে যখন থাকুক না, আমি যেতে বলছি ও যাবে। কালকে কি তোমার জরুরি কোনো কাজ আছে? না, তেমন কিছু নেই। অহনা চলে যেতে চাচ্ছে। যেতে চাইছে যাক। তোমাকে দিয়ে আসতে বলেছে? না না, আমি যেতে পারবো না। কেন পারবে না? আবিরকে তো বলে কোনো লাভ নেই। এতেই অবন্তি গেলে হয় না? না না, ও ছোট মানুষ, ও যাবে, তারপর ওকে যদি কিছু বলে দেয় তখন তো ওকে দেখে অস্থির হয়ে যাবে, আবার অহনার এক সমস্যার মধ্যে আরেক সমস্যার সৃষ্টি হবে। আমার সাথে যে খারাপ ব্যবহার করবে না তার কোনো গ্যারান্টি আছে? আহা, তুমি বয়স্ক মানুষ, তোমাকে কিছু বললে তুমি পরিস্থিতি ট্যাকেল দিতে পারবে, আর অবন্তি তো ছোট মানুষ, ও তো আর পারবে না। এই বয়সে এসব আর ভাল লাগে না। আন্দারে কি করবো বলবো অহনাকে রেডি হতে? তোমার যা মনে হয় করো। বড় ভাইয়া, আমার শাশুড়ি তোমার সাথে যেরকম বিহেভ করেছে আমি জানি, এরপর তুমি আর আমাদের বাড়িতে যাবে না, কিন্তু ভাইয়া তুমি কথা দাও, বলো তুমি রাগ করে থাকবে না, আমাকে দেখতে যাবে? আরে বোকা, ভাইয়ারা কি বন্ধুর উপর রাগ করে থাকতে পারে? কোনোদিন পারে না। যদি তোর শাশুড়ি আমাকে অপমান করেছে, কিন্তু আমি বা আমরা তোর বাসায় অবশ্যই যাবো। থ্যাংক ইউ ভাবি, তুমি বলো ভাইয়ার সাথে আমার বাড়িতে যাবে তুমি? যাবো তো বটে। না না, শুধু মুখের কথা না, গিয়ে প্রমাণ করতে হবে সেটা। আরে বোকা, আমাদের তো যেতেই হবে, তোমাকে দেখতে হলেও তো যেতে হবে, তাই না? শোন, আমরা জানি তোর এখানে অনেক কষ্ট হচ্ছে, একটু বুঝে শুনে চলিস। হ্যাঁ
কিছু করার নেই, বুদ্ধি করে চলবে, ঠিক আছে? আরে এমন কিছু করিস না যাতে আমাদের সম্মান হানি হয়। সংসার এমন একটা জায়গা, সেখানে কারো কিছু করার থাকে না, সকলের মন জুগিয়ে চলতেই হয়। তোমার যতই খারাপ লাগুক মন জুগিয়ে চলতে হবে। এই বোকা, কি হচ্ছে? আস, আমরা আছি না। আরে যাবো তো, বললাম তো যাবো। তুমি হঠাৎ করে খুব ছোট মানুষ হয়ে গেলে কেন? তোমার না অনেক বুদ্ধি। যাবো যাবো, অবশ্যই যাবো। তুমিও চলে এসো, যখনই খারাপ লাগবে তখন চলে আসবো। আরে এখানে আসার জন্য কি বললো না বললো না? তোমার গল্প করো, আমি একটু আসি। কোথায় যাচ্ছ? তার মানে তুমি তোমার বউকে শোপিস করে রাখার জন্য বিয়ে করেছো? তার বেশি কিছু হলে তোমার কি হবে? তুমি তো আমাকে শুধু ঠকিয়েই গেলে। এই কথাটা বলতে পারলে কি করিনি আমি তোমার জন্য? শুধু টাকার জন্য কিন্তু আমি নিজেকে তোমার কাছে বিলাইনি। তাহলে আমি তোমার বউ হতে চাই, এট এনি কস্ট। সেটা এখন সম্ভব না। সম্ভব নয়? কেন সম্ভব নয়? তুমি চাইলে সব সময়ই সম্ভব। প্রয়োজন হলে তুমি তোমার বউকে তালাক দেবে। আমার মা সেটা মেনে নেবে না। রোহান, ডোন্ট বি সিলি। অনেক মেয়ের সাথে তোমার রিলেশন আছে, সেটাও নিশ্চয়ই তোমার মা মেনে নেন না। আমার প্রশ্নের জবাব না দিয়ে চুপ করে বসে থাকলে কেন? এটা আমার একদম ব্যক্তিগত বিষয়। আমাকে বিয়ে করাটাও তোমার ব্যক্তিগত বিষয় হবে। এসে বাজে কথা রেখে এখন আসল কথা এসো। ও ইয়েস, আই ফরগট। তা শুনি, কোনটা তোমার আসল কথা? ওই যে আমি তোমাকে চাকরির কথা বলেছিলাম, সেটার বিষয়ে তুমি কি ভাবলে? আমি তো তোমাকে এর আগেও বলেছি, আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। কি শর্ত? আমাকে বিয়ে করার আশ্বাস দিতে হবে। যদি এই আশ্বাস আমি না দেই? যে ভুলের আগে আমি করেছি সেই ভুল আর আমি করব না। তোমার কি ধারণা যে তুমি কাজটা না করলে আমার পরিকল্পনাটা আটকে থাকবে? অবশ্যই তা না, কিন্তু আমার উপর তোমার যে কনফিডেন্স আছে সেটা তুমি অন্য কারোর উপর রাখতে পারবে না। দোস্ত, কয়েকদিন থেকে দেখতে আসি মগো সারের মনটা একটু খারাপ। কোনো সমস্যা হইছে নাকি? কেন, আপনার কি জায়গাটা একটু বেশি দাও দোস্ত। ও মিয়া, আপনার মনে মোর প্রতি কোনো ধারণাই নাই। বাংলাদেশের কোনো মানুষ মনে ঝাড়ির উপর রাখবে? হ্যাঁ, কোনো স্কোপ নাই, উল্টো মুই সবাইরে ঝাড়ির উপর রাখি। ও, তার মানে হইলো সারে আপনার চাহিদা নাই, সারের উল্টো আপনি ঝাড়ি দিচ্ছেন? 100% শিওর, কিন্তু মোর ঝাড়িটা একটু অন্যরকম, মানে ভালোবাসার ঝাড়ি, আদবের ঝাড়ি। আপনার কথাটা আমি ঠিক বুঝলাম না, একটু বুঝাই করবেন? বুঝলেন না, ধরেন মগো সার লাঞ্চ করে মনে করেন মুই সারের সামনে গিয়া একটু ধমকের সুরে কই, স্যার এই লাঞ্চের সময় বাইয়ে যাইতে আছে, এখন আপনি লাঞ্চ করেন নাই, এইভাবে লাঞ্চ করলে আপনার তো অ্যাসিডিটি দেয়া দেবে, আপনার শরীর খারাপ হয়ে যাইবে। আপনি এক কাম করেন, তাড়াতাড়ি ওই যে কাম কাজ ফালাইয়া লাঞ্চ সাইডে আলান। ও, এটা তো জারি কানা। কিন্তু এই কথাটা আপনি যদি মগো স্যারে কইতে যান তাহলে মগো স্যার মাইন্ড করবে, কেন জানেন? কেন? ঘটনা হইলে মুই মোর তন্ত্রমন্ত্রের প্রভাব খাটাইয়া মগো স্যারে বসে আনছি, এই আর পান্নে মুই যা কমু হ্যাঁ তো কোনো সমস্যা নাই, আপনি কইলে মগো স্যার মাইন্ড করবে। তন্ত্রমন্ত্র না চাই, তোমার তন্ত্রমন্ত্রের এত ক্ষমতা, তাইলে আমি সুলা ফিরে বস করতে পারতাম না। দোস্ত, চুপ হয়ে গেলেন যে? না, মানে ওই যে আপনি জানি কি জানতে চাইছিলেন, স্যারের কোনো সমস্যা হইতেছে কিনা? হয় একটুখানি না, অনেক বড় সমস্যা। স্যারের যে বোনটারে বিয়ে দিচ্ছে না তারই নিয়ে। কিরকম? তার শ্বশুরবাড়িতে জানি কি একটা ঝামেলা চলতেছে।
অনন্দুষ্ট। এই ঝামেলা কোনো ঝামেলাই না, ওই মোর তন্ত্রমন্ত্রের প্রভাব খাড়াইয়া সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিবি। সবার মাঝে